মৌসুমি সবজি হলেও এখন সারা বছরই বাজারে উচ্ছে পাওয়া যায়। তবে গরমকালে উচ্ছে খেতে সবাই বেশি পছন্দ করেন। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক, হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের স্বাগতম। এভাবে উচ্ছে দিয়ে ডাল রান্না করলে একদম তেতো লাগে না। আমার আজকের রেসিপি উচ্ছে দিয়ে বিউলির ডাল। এখানে কয়েকটা উচ্ছে নিয়েছি। উচ্ছেটাকে আমি গোল গোল রিঙের মতো করে কেটে নিয়েছি, ভেতরের আটিটা ফেলে দিয়েছি। আটিটা যদি কচি থাকে তাহলে ফেলার দরকার নেই। ডালটাকে প্রথমে 3-4 বার ভালো করে ধুয়ে নেব। অনেকে ডালটাকে শুকনো খোলায় ভেজে নেয়, কিন্তু আমি এখানে কাঁচা ডাল ব্যবহার করেছি। তেতো ডাল রান্না করতে গেলে কাঁচা ডাল নেওয়াই ভালো, এতে স্বাদ বেশি হয়। প্রেশার কুকারে দিয়ে 3টে সিটি দিয়ে ডালটাকে গলিয়ে নিয়েছি। এবার একটু ডালটাকে স্ম্যাশ করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার এর মধ্যে লবণ হলুদ দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে। গ্যাসে দিয়ে ফুটিয়ে নেব। প্রেশার কুকারের মধ্যেই আমি ফোটাচ্ছি ডালটা, ফুটে উঠেছে। এবার ফোড়ন দেব। কড়াইতে তেল গরম হলে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে এই উচ্ছেটা দিয়ে দেব। সামান্য একটু লবণ দেব। ডালের মধ্যে আমি লবণ দিয়েছি, এখানে লবণ দেওয়া হবে শুধু উচ্ছেটা ভাজার জন্য, তাই খুব কম দিতে হবে। উচ্ছেটা একটু লাল লাল করে ভেজে নেব। এবার একটু আদা বাটা দেব এর মধ্যে। আদাটা দিয়ে একটু ভেজে নেব উচ্ছের সাথে। এবার ডালটা এর মধ্যে ঢেলে দেব। বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। গরমের দুপুরে উচ্ছে ডাল খুব মজাদার একটা রেসিপি, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। ভালো করে ফুটে উঠলেই ডালটা নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।